বিনোদন মানে সিটি সিনেমা, তাই সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন আর দেখতে থাকুন সিটি সিনেমা। এখানে সিনেমা নয়, এন্টারটেইনমেন্ট হয়। ছবির মধ্যে দিয়ে ছবি, ব্যাপারটা ভাবতেই খুব অবাক লাগছে না বা রহস্যজনক মনে হচ্ছে না? তা তো হবেই, কারণ পরিচালক অরিন্দম শীল নিয়ে আসছে তার ছায়া ছবি যার নাম মায়াকুমারী। It will be a big tribute to the Bengal film industry. A biopic. এই ছবির আজকে পোস্টার লঞ্চ হয়ে গেছে, যেখানে উপস্থিত ছিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত, আবির চ্যাটার্জি, অরুণিমা ঘোষ, ফলক রশিদ রায়, সৌরসেনী সহ আরও অনেকে। তারা কি কি বললেন এই নতুন ছবিটি নিয়ে এবং এই ছবিটি দর্শকদের কি উপহার দিতে চলেছে, সবটা রইল সিটি সিনেমার পর্দায়। অরিন্দমদা, যে ধরনের ছবি অত্যন্ত জনপ্রিয় হয়েছে সেই ছবির তুলনায় কিন্তু মায়াকুমারী আলাদা। হ্যাঁ, মায়াকুমারীরও একটা রহস্যের আবরণ আছে, একটা থ্রিলার এলিমেন্ট আছে, কারণ একটা একদম অজানা গল্প হঠাৎ করে আবিষ্কার হয় একটা ছবির শুটিংয়ের সূত্রে গিয়ে। সেই গল্পটা কী, কেন সেটা এতদিন চাপা ছিল, সেই নিয়ে একটা রহস্য আছে। কিন্তু এটা কিন্তু মূলত রহস্যের ছবি নয়, এটা মূলত সিনেমাকে সেলিব্রেট করার ছবি। এবং আমরা যেটা বারবার বলছি যে বাংলা সিনেমার 100 বছর, বাংলা সিনেমার এই যে সুদীর্ঘ ট্রেডিশন, সেটাকে আরও একবার ফিরে দেখা। মজার বিষয় হচ্ছে পর্দার পিছনের অনেক গল্প থাকে, সেই গল্পগুলো সবসময় আমরা জানি না, এবং আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সবসময় জানার প্রয়োজনও হয় না। কিন্তু কখনও কখনও মনে হয় যে সেই গল্পগুলো বলা উচিত, তাহলে কত স্যাক্রিফাইস, কত চেপে রাখা কষ্ট, সেইগুলো যে সিনেমা মানে আমরা কী জানি, স্বপ্ন দেখা, কিন্তু স্বপ্নের পিছনে অনেক অনেক কিন্তু পরিশ্রম, অনেক খাটনি, অনেক স্বপ্ন ভঙ্গও থাকে। সেটা নিয়েই ছবি মায়াকুমারী। এখানেও অ্যাকচুয়ালি আমার খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার, আমি বলবো আমার চরিত্রটা ওর আর আমার চরিত্রতে খুব শেডস আছে। মানে আমি যে চরিত্রটা নর্মালি আর কি, রুনি, যে একটা নর্মাল মেয়ে, আপকামিং মডেল, যার জীবনের স্বপ্ন যে সে সিনেমাতে অভিনয় করবে এবং ভালো অভিনেত্রী হবে, এবং সুযোগও পাচ্ছে, একটা এত বড় ছবিতে সুযোগ পাচ্ছে মায়াকুমারীর মতন। কিন্তু শি ইজ এ কমপ্লিট নন অ্যাক্টর, মানে আহির, মানে যে রুনির বয়ফ্রেন্ড, সে প্রচণ্ড ভালো অভিনেতা এবং ই ইজ এ স্টার, কিন্তু রুনি অভিনয়টা একদমই করতে পারে না। এবার এখানেই টুইস্টটা আসছে যে হঠাৎ করে রুনি কী করে এত ভালো অভিনয় করছে, এবং পুরনো দিনে যেন মায়াকুমারী একজন বিশাল সফল তখনকার দিনের অভিনেত্রী, এবং তখনকার স্টাইল অফ অ্যাক্টিং এবং এখনকার স্টাইল অফ অ্যাক্টিংয়ের মধ্যে কমপ্লিটলি ডিফারেন্ট। এবং যখন ও মায়াকুমারীর চরিত্র অভিনয় করতে যাচ্ছে, তখন তো মায়াকুমারীর মতন করে কথা বলতে হবে, ওকে শুনছো এরমভাবে কথা বলতে হবে, আর রুনি একদম ফ্ল্যাট নর্মাল আমাদের মতন কথা বলে, ওর মধ্যে ওই ব্যাপারটাই নেই। তো আমার মনে হয় যে এইটা, এই শেজটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে, এবং আমি সবসময় চেষ্টা করি যে একটা চরিত্রের সঙ্গে একটা চরিত্রের কোনো মিল না থাকে। তো এটা একটা খুব চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার। ছবির মধ্যে থেকে আরেকটা নতুন ছবি দেখবে, এবং দর্শকদের কাছে আই থিঙ্ক এই ছবিটা উইল বি আ ভিজুয়াল ট্রিট, আ মিউজিক্যাল ট্রিট, কারণ ভিজুয়ালিও অনেক চেঞ্জ দেখা যাবে, একটা চরিত্র কীভাবে আরেকটা চরিত্র হয়ে উঠছে, এবং প্রচুর মেকআপের চেঞ্জ, লুকের চেঞ্জ, সময়ের চেঞ্জ, মানসিকতার চেঞ্জ, সো অনেকগুলো ট্রানজিশনের মধ্যে দিয়ে গেছে, কারণ 100 বছরকে ট্রেস করা হচ্ছে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ভিজুয়াল ট্রিট তো হবেই, আর মিউজিক্যালি আমি কেন বলবো যে অনেক ছবিতে আমাদের একটা দুটো গান থাকে, বা এটা 11খানা গান, এবং মানে ইট ইজ আ মিউজিক্যাল ফিল্ম, মানে মিউজিকের একটা এপিটোম বলা যেতে পারে। কারণ বিক্রমকে অনেক অনেক ধন্যবাদ যে অসাধারণ একটা, মানে অসাধারণ অসাধারণ কম্পোজিশনও করেছে এই ছবিতে, এবং মানে ইটস আ ওয়ান্ডারফুলি, মানে কী বলবো, মানে প্রত্যেকটা গান, প্রত্যেকটা সিচুয়েশন, প্রত্যেকটা মুহূর্ত এত সুন্দরভাবে ছবিতে গেঁথেছে, সেটা কিন্তু একটা বিশাল সাধুবাদের জায়গা রাখে। ভীষণ রহস্য আছে মায়াকুমারীর, রহস্য উন্মোচনটাই তো মায়াকুমারীর গল্প। একটা দুটো কাল্পনিক চরিত্র বেসিক্যালি, যে 40-এর দশকের মায়াকুমারী এবং কানন কুমার, তারা বাংলা ছবিতে সেই সময় বিশাল দুই নাম, হিট জুটি। এবং একটা সময় মায়াকুমারী সিনেমা করা বন্ধ করে দেন এবং অন্তরীক্ষে চলে যান। কেন, কি ঘটলো সেটা আমরা জানি না। আজকের দিনে তরুণ প্রজন্মের এক পরিচালক, সে মায়াকুমারীর বায়োপিক করতে চায়,
এবং মায়াকুমারীর বায়োপিক করতে গিয়ে সে কানন কুমারের চরিত্রে যাকে ভেবেছে সে আসলে কানন কুমারেরই নাতি, যাকে প্রায় কানন কুমারের মতো দেখতে, আহির চ্যাটার্জি, যে চরিত্রে আবির চ্যাটার্জি অভিনয় করছে। তো আমরা এই নামকরণগুলো নিয়েও খুব মজা করেছি। তো এই আহির চ্যাটার্জি কানন কুমারের চরিত্রে অভিনয় করতে যায়, আর অরুণিমা ঘোষ, আজকের নায়িকা রুনি, যার সাথে এখন আহির চ্যাটার্জির একটা সম্পর্ক চলছে, সেই রুনি মায়াকুমারীর চরিত্রে অভিনয় করতে চায়। এবং সেটা করতে গিয়ে এক অদ্ভুত রহস্যের উদ্ঘাটন ঘটে, এবং এই রহস্যের ভেতর দিয়ে আমরা বাংলা চলচ্চিত্রের 100 বছর, তার প্রতি শ্রদ্ধার গতি, এবং এই পুরোটা জুড়ে প্রায় একটা মিউজিক্যাল, 11টা গান একটা ছবিতে। ডেফিনেটলি ছবিটা অতি বেশি স্পেশাল, নাম ছাড়া মানে এভরিথিং ইনক্লুডেড উইথ দ্য নেম। আমাদের ছবিতে 11খানা গান আছে, সো ইটস জাস্ট নট আ ফিল্ম, ইটস আ মিউজিক্যাল ফিল্ম। সো ডেফিনেটলি একটা অন্যরকমের ছবি, একটা বাংলা ইন্ডাস্ট্রিকে ট্রিবিউট দেওয়া হয়েছে, অ্যান্ড ইটস এ জার্নি অফ সিনেমা ইন ইটস সেলফ। এর বেশি বলবো না, কারণ না হলে অনেক রাজগুলো বেরিয়ে যাবে, সো ইউ গট আ ওয়েট অ্যান্ড ওয়াচ। দেখো, মায়াকুমারী এমন একটা ছবি, একটা খুবই স্পেশাল ছবি, কারণ আমরা 2019 ডিসেম্বরের এই সময় নাগাদই শ্যুট করেছিলাম। প্রায় 3 বছর অপেক্ষার পর ফাইনালি মায়াকুমারী দর্শক দেখতে পাবেন তাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে। তো ডেফিনেটলি এক্সাইটেড তো বটেই, এবং এই জার্নিটাই, 3 বছরের অপেক্ষা, তার মধ্যে এত কিছু গেছে আমাদের সাথে, কোভিড হয়েছে, তারপর লকডাউন হয়েছে, তারপর আবার ঠিক হয়েছে, আবার লকডাউন, এখন ফাইনালি টাচওয়ুড থিংস আর লুকিং আপ। আর সেই সময় আমরা বছরের প্রথম ছবি মায়াকুমারী দিয়ে শুরু করছি, এবং তুমি যেরকম বললে যে মায়াকুমারী নামটার মধ্যেই একটা, আমি বলবো একটা মিস্ট্রি জড়িয়ে রয়েছে, এবং বিভিন্ন বিভিন্ন হিউম্যান ইমোশনস আমার মনে হয় অরিন্দম আমাদের ডিরেক্টর তিনি এক্সপ্লোর করেছেন। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।